হ্যালো মাই ব্রাদার, আমি দীপ। সো আজকে আমি বলবো কিভাবে আমরা পার্মানেন্টলি ব্রন, একনি বা পিম্পল রিডিউস করতে পারি সে সম্পর্কে। ও বাই দ্য ওয়ে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আই এম দীপ নীল, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো মাই ব্রাদার, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ব্রন হচ্ছে আমাদের সৌন্দর্যের জন্য এক ধরনের স্টিগমা বা কলঙ্ক। তাও মাথা বিগড়ে দেওয়ার মতো বিষয় হচ্ছে একনি এই পাশে অথবা এই পাশে, আই মিন দেখা না যায় মতো কোনো জায়গায় হয় না, একদম সোজা আপনার মুখের উপর হবে, যেটা সবাই অনায়াসে দেখতে পাই। সো আজকের লিস্টে থাকা টিপ নাম্বার 1, আইস দ্য এরিয়া। আইস ব্রনের ফোলাভাব এবং ব্যথা খুব ইজিলি কমিয়ে দেয় এবং আইস ব্যবহারের ফলে খুব সহজে পিম্পলের সাইজ অনেকাংশ ছোট হয়ে আসে। বাট বি কেয়ারফুল, মুখের উপর ডিরেক্টলি আইস ইউজ করা যাবে না। একটি সফট কাপড় দিয়ে আইস রেপ করে দেন ইউজ করুন, আদারস এটি কোল্ড বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। টিপ নাম্বার 2, মেনটেইন সিটিএম রুটিন। সিটিএম মিন্স ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। এটি শুধুমাত্র একনি রিমুভ অ্যান্ড টেকনিস্কারের জন্য নয়, এটি ম্যানস বেসিক গ্রুমিং রুলস। সো ক্লিনজিংয়ের কাজ হচ্ছে এটি আপনার স্কিন থেকে জার্ম রিমুভ করে। রোজ ওয়াটার এক ধরনের টোনার, এটি আমাদের স্কিনের পোর্সগুলো ক্লোজ করে বাইরের জার্ম ব্যাকটেরিয়া থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। দেন ময়েশ্চারাইজার আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সহায়তা করে। আমি আগের ভিডিওতেও বলেছি ময়েশ্চারাইজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের স্কিন ফুড। আমরা ময়েশ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারি, এটি ময়েশ্চারাইজিং এর জন্য খুব ভালো কাজ করে। নাও টিপ নাম্বার 3, ডোন্ট টাচ ইওর ফেস এনি টাইম। আমাদের হাতে এমন কিছু জীবাণু থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না, এই জীবাণু আমাদের ত্বকে প্রবেশ করে এবং এর ফলে একনি সমস্যা দেখা দেয়, তাই যখন তখন মুখে হাত দেওয়া যাবে না। টিপ নম্বর 4, ইউজ এ সিম্পল ফেস প্যাক। আমি একটি ফেস প্যাক রিকমেন্ড করছি যা পার্সোনালি আমাকে খুব উপকার করেছে। এটি মুলতানি মাটি, মধু, হলুদ ও রোজ ওয়াটারের মিশ্রণ। আমি নিজেই এই ফেস প্যাক ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। ট্রাস্ট মি ব্রাদার, মুলতানি মাটি আমাদের স্কিন থেকে এক্সেস অয়েল শোষণ করে নেয়, হলুদে রয়েছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস যা একনি কজিং ব্যাকটেরিয়া থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট রাখে, মধুতে রয়েছে ময়েশ্চারাইজেন্ট, এটি আমাদের স্কিন সফট করে তোলে, রোজ ওয়াটার আমাদের স্কিন হাইড্রেট রাখতে সহায়তা করে। এই ফেস প্যাকটি শুধুমাত্র একনি থেকে রক্ষা করে তা নয়, বরং স্কিনকে আরও গ্লো করতেও খুব সহায়তা করে। টিপ নম্বর 5, ড্রিঙ্ক ওয়াটার। অ্যাজ ইউজুয়াল যে পরিমাণ পানি খেয়ে থাকেন তার চেয়ে বেশি পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। পানি আমাদের ত্বককে সতেজ রাখে এবং এর ফলে একনি কজিং ব্যাকটেরিয়া সহজে ক্রিয়েট হতে পারে না। এই প্রতিটি টিপস আপনারা অল্প কিছুদিন ফলো করুন, আপনাদের একনি প্রবলেম ডেফিনেটলি রিমুভ হবে। আমি নিজে এইসবে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। ও বাই দ্য ওয়ে, আমি ডিসক্রিপশন বক্সে প্রতিটি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে পারচেজ করে নিতে পারেন। সো দ্যাট ওয়াজ অল আই হ্যাড ফর টুডেজ ভিডিও টপিক্স। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ড্রপ এ লাইক অ্যান্ড আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে আজকের ভিডিও। আর হ্যাঁ, আমার ইংলিশ চ্যানেলও কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।